ওজন কম হওয়ার কি কারণ থাকতে পারে? মানুষের যে ওজন কমে যায় এর কারণটা কি? শরীর হালকা পাতলা বা ওজন কম হওয়া ও কমে যাওয়ার সবচেয়ে কমন কারণ হলো পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খাওয়া। তাছাড়াও শারীরিক ও মানসিক অন্যান্য সমস্যার কারণেও কিন্তু রোগা স্বাস্থ্য বা ওজন কম হতে পারে। তো কয়েকটি কারণ বলি ওজন কম হওয়ার। নাম্বার ওয়ান, অ্যানোরেক্সিয়া নার্ভোসার কারণে শরীরে ওজন কম হয়। অ্যানোরেক্সিয়া নার্ভোসা হলো এক ধরনের মানসিক রোগ। এই রোগে খাওয়ার রুচি কমে যায় এবং পর্যাপ্ত পরিমাণ খাবার না খেতে পারার কারণে শরীরে ওজন কম হয়। নাম্বার টু, অনিয়মিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ক্যালোরি ও পুষ্টিকর খাবার বাছাই করতে না পারা শরীরের ওজন কম হওয়া বা রোগা স্বাস্থ্য হওয়ার আরেকটি সাধারণ কারণ। নাম্বার তিন, দীর্ঘস্থায়ী বমি, ডায়রিয়া বা আমাশয়ের কারণে পুষ্টি শোষণ কমে যায়। পর্যাপ্ত পুষ্টির অভাবে শরীর স্বাস্থ্য হালকা পাতলা হয়ে যায়। নাম্বার ফোর, জ্বর, ঠান্ডা, ফ্লু ইত্যাদি রোগের কারণে ক্ষুধা কমে যায় কিন্তু শরীরে শক্তির চাহিদা বেড়ে যায়। এই অবস্থায় শরীরে পুষ্টির ঘাটতি পড়ে এবং শরীর বৃদ্ধিতে বাধাগ্রস্ত হয়। নাম্বার ফাইভ, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের মতো হরমোনজনিত রোগের কারণে শরীরের ওজন কম হয়। অ্যান্ড নাম্বার সিক্স, কারো কারো ক্ষেত্রে ওজন কম হওয়ার পিছনে জেনেটিক অর্থাৎ বংশগত কারণও থাকতে পারে। যেহেতু দুর্বল স্বাস্থ্যের প্রধান ও সাধারণ কারণ হলো পুষ্টিকর খাবার কম খাওয়া বা খাওয়ার অরুচি, তাই পুষ্টিকর খাবারের পাশাপাশি ভালো মানের ভিটামিন ঔষধ সেবন করতে পারেন। কিন্তু ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডক্টর বা ফার্মাসিস্টের প্রপার কাউন্সিলিং গ্রহণ করুন। নিজে নিজে বা কোনো লোকাল কেমিস্ট থেকে বলে কয়ে কোনো ঔষধ খাবেন না, তাই সবথেকে ভালো হয় একটা কারণ, কোন রোগের কারণে আপনার ওজন বাড়ছে না, কোন সমস্যার কারণে আপনার ওজন ঠিকমতো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, এই বিষয়গুলো নজর দিতে হবে। ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বাই।